ভিডিওটি শুরুতেই বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। আর যারা প্রত্যেক দিন ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করতে ভুলে যান তাদেরকে অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে গিয়ে অল অপশনে ক্লিক করুন। চলে আসি মূল খবরে। দিনটা চলে এলো, এতদিন ধরে বাংলার সাধারণ মানুষরা ভাবছিল কবে অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কে মুখোমুখি জেরা করবে। সেক্ষেত্রে এতদিন পর যখন দুদিনের ইডি হেফাজত দিল আদালত, তারপরেই প্রথম দিনেই অর্পিতা এবং পার্থকে মুখোমুখি বসিয়ে জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে একই প্রশ্ন করা হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায় একদমই চুপ, কোনো উত্তর দিতে চাননি তিনি। অর্পিতা মুখোপাধ্যায় যথেষ্ট তদন্তে সাহায্য করেছেন, এই রকমটা জানিয়েছেন ইডি আধিকারিকেরা। এছাড়াও অর্পিতা মুখোপাধ্যায়ের কাছ থেকে পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে এবং জামাইয়ের কথা পাওয়া গিয়েছে। যখনই পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে এবং জামাইয়ের নাম উল্লেখ করেছেন অর্পিতা মুখোপাধ্যায়, তখনই ভয়ে চোখ ছলছল করে ওঠে পার্থ চট্টোপাধ্যায়, এই রকমই জানিয়েছেন ইডি আধিকারিক। অন্যদিকে গ্রেপ্তার হওয়া পার্থ চট্টোপাধ্যায়ের জামাই এবং মেয়েকে এইবার তলব করল ইডি, কারণ গতকাল অর্পিতা মুখোপাধ্যায়ের কাছ থেকে তথ্য সূত্র অনুযায়ী এবং তার মুখ থেকে নাম বেরোনোর পরই এইবার যথেষ্ট নড়ে ছড়ে বসেছে ইডি। সুতরাং এইবার তাদেরকে তলবও করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। আমেরিকায় মেল পাঠিয়েছেন তাদের দুজনকে, তারা এখন আমেরিকায় বসবাসকারী এবং তাদের সেখানকারই নাগরিকত্ব রয়েছে, এই দেশের নাগরিক নন তারা বর্তমানে। সেই জন্য তাদেরকে মেল করে ও নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা কলকাতায় ফিরে আসেন এবং তদন্তে সাহায্য করেন। এইখান থেকে কোনো কিছু বের হয় কি না সেই দিকেই নজর রয়েছে গোটা বাংলার।